শনিবারের সংঘর্ষ ঘটনায় পুলিশ সদস্য হত্যা গাড়ি ভাঙচুর ও নাশকতা কর্মকাণ্ড পরিচালনার স্থান হিসেবে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করেছে পুলিশ সকালে তথ্য নিশ্চিত করেন মতিঝিল জোন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানি এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের ওপর হত্যাকাণ্ড চালানো বিচারপতি বাসভবনে হামলা গাড়িতে আগুন দেওয়া হয়েছে হামলার মদদ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া হয়েছে নেতাকর্মীদের কাছ থেকে ককটেল গুলটি লাঠিসোঁটা পাওয়া গেছে তাই কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করেছে সিআইডি নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী নারকীয় যে আপনার একটা অরাজকতা এটার মদতদাতা হিসেবেই এই অঞ্চল এই জায়গাটা থেকে হচ্ছে এই নির্দেশনা মদতদাতা হিসেবে তাদের পূর্বপরিকল্পনা ছিল তাদের কাছে প্রচুর পরিমাণে ককটেল ছিল এবং গুলতি ছিল লাঠিসোঁটা ছিল যেগুলো তারা আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার ছিল তারা এই শান্তিপূর্ণ সমাবেশ শেষ করবে না তারা অসন্তোষ সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি করবে এই জায়গা থেকেই হচ্ছে হলো এই নির্দেশনা বা মদতদাতা হিসেবে এই জায়গাটা ক্রাইম ঘোষণা করা হয়েছে